गुड मॉर्निंग डियर स्टूडेंट्स, मुक्त शिक्षा केंद्र तेलीपुकुर पूर्व बर्धमान। आज हमें तुम्हारे एडुकेशन वृद्धि और विकास चैप्टर किछु प्रश्न नहीं आलोचना करब। पूर्ववर्ती क्लासे हमें वृद्धि एवं विकास नहीं आलोचना करी। वृद्धि एवं विकास अर्थात ग्रोथ एंड डेवलपमेंट, वृद्धि की विकास की से समस्त प्रश्न नहीं आलोचना करा। आज के तुम्हारे हमें वृद्धि विकास चैप्टर और किछु जिनिस बा प्रश्न नहीं आलोचना करछी। प्रथम प्रश्न हलो शैशवे जे कोनो दुटी चाहिदा। द्वितीय प्रश्न कैशोरकाले जे कोनो दुटी मनोवैज्ञानिक चाहिदा सम्बन्धे संक्षिप्त आलोचना। तृतीय प्रश्न भारतीय शिक्षा कमिशन निर्धारित शिक्षार काठामो लेखो बा आलोचना करो। भारत प्राथमिक शिक्षा विस्तार कैकटी समस्या उल्लेख करो। এই তিনটি প্রশ্ন নিয়ে তোমাদের আমরা আজকে আলোচনা করব বা আমি আলোচনা করব। প্রথম প্রশ্ন হলো শৈশবের যে কোনো দুটি চাহিদা ব্যাখ্যা করো। আমরা জানি শৈশব, শিশু যখন শৈশব অবস্থাতে বা ছোট্ট অবস্থায় থাকে তখন তার মনের মধ্যে নানা উৎসুক নানা আনন্দ সঞ্চার করে। তা এই যে শৈশবের দুটি চাহিদা নিয়ে ব্যাখ্যা করো, এই দুটি চাহিদা ব্যাখ্যা করার আগে আমি কিছু জিনিস তোমাদের বলতে চাই। প্রথমত, এই শৈশব অবস্থায় আমরা অনেক হয়তো ভুল ভ্রান্তি করি, জানার থেকে না জেনেই ভুল বেশি করি। তা সেই শৈশব অবস্থায় কী কী চাহিদা থাকতে পারে শিশুর সেটা আমাদের জানা প্রয়োজন। অর্থাৎ শিশুর চাহিদাগুলিকে সাধারণতভাবে তিন ভাগে ভাগ করতে পারি বা ভাগ করা যায়। শৈশব অবস্থায় শিশুর চাহিদাগুলিকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। কী কী? এক নম্বর দৈহিক চাহিদা, দুই নম্বর মনোবৈজ্ঞানিক চাহিদা, তিন নম্বর সামাজিক চাহিদা। এখন মনোবৈজ্ঞানিক চাহিদার অন্তর্গত দুটি চাহিদা নিয়ে আমি তোমাদের আলোচনা করব। প্রথমত হতো কল্পনার চাহিদা, দ্বিতীয়ত হলো সক্রিয়তার চাহিদা। অর্থাৎ শৈশবের দুটি চাহিদা হলো কল্পনার চাহিদা এবং সক্রিয়তার চাহিদা। কল্পনার চাহিদা, শৈশবের শিশুরা অত্যন্ত বেশি মাত্রায় কল্পনাপ্রবণ হয়। যেমন আমি ধরো আমি আমার বাচ্চাটিকে একটি কলম দিলাম, সেই কলমটি নিয়ে সেই বাচ্চাটি বা ছেলেটি লেখালেখি করবে বা কাটাকুটি করবে, কি ভাঙবে ফেলবে এসব করবে। অর্থাৎ এই সময় শিশুর অন্যতম বৈশিষ্ট্য হলো কল্পনাপ্রবণ। তাদের মনের মধ্যে যে কোনো জিনিস নিয়ে কল্পনা আসে তাই তারা সেই কল্পনা শক্তিকে ভালোবেসে ফেলে ওই সময়ে। এই একটা গেল। দ্বিতীয়ত হলো সক্রিয়তার চাহিদা। শৈশবে শিশুদের এই চাহিদার দরুন সকল সময় তারা সক্রিয় হতে ভালোবাসে। কোনো নির্দিষ্ট জায়গা তারা কিছুক্ষণ ধরে বসে থাকতে পারে না বা কোনো কাজ একটা সুনির্দিষ্টক্ষণ ধরে করতে পারে না, একটু চঞ্চল প্রকৃতির হয়। এই গেল শৈশবের দুটি চাহিদা। আবার কৈশোরের দুটি চাহিদা নিয়ে আলোচনা করছি। কৈশোর, শৈশবের পরেই কৈশোরের আগম বা আগমন। শৈশবের শিশু যতটা সক্রিয় হতে পারে বা বুঝতে পারে কৈশোর অবস্থায় হয়তো তার থেকে একটু বেশি বোধবুদ্ধি বা বুঝতে বেশি শেখে বা পারে। এই কৈশোর, শৈশবের পরেই কৈশোর, অর্থাৎ দশ বছরের পর থেকে, দশ বারো বছরের পর থেকেই কৈশোরের আগমন। কৈশোরের দুটি উল্লেখযোগ্য চাহিদা হলো খাদ্যের চাহিদা ও যৌন চাহিদা। খাদ্যের চাহিদা, কৈশোরে ছেলে মেয়েদের দৈহিক বিকাশ পরিপূর্ণ হয়, তাদের দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ পরিপূর্ণতা লাভ করে, তাদের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, অভ্যন্তরীণ বিভিন্ন গ্রন্থগুলি তাদের পরিপূর্ণভাবে
ক্রিয়া প্রতিক্রিয়া শুরু করে, যার ফলে তাদের খাদ্যের একটা বা খিদে পাওয়ার প্রবণতাটা বৃদ্ধি পায়। যৌন চাহিদা, দুই নম্বর হলো যৌন চাহিদা। যৌন চাহিদাটা কীরকম? এই কৈশোরকালে বা যৌবনকালে শিশুর বা ছেলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ চাহিদা হলো যৌন চাহিদা। এই সময় ছেলে মেয়েদের মধ্যে যৌন লক্ষণগুলি পরিপূর্ণ মাত্রায় বিকশিত হতে শুরু করে। দৈহিক বিকাশের ক্ষেত্রে যেহেতু যৌন অঙ্গগুলি বিকশিত হয়, তাই তাদের মধ্যে যৌন চাহিদা সৃষ্টি হয়। যৌন জীবন সম্পর্কে কৌতূহল দেখা দেয়, তারা যৌন জীবন সম্পর্কে জানতে চায়, তারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয় বা ছেলে মেয়েদের প্রতি বা মেয়েরা ছেলেদের প্রতি আকর্ষণ বোধ করে। এরকম একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয় এই ঠিক এই বয়সে বা 14 বছরের আশেপাশে। তাই যৌন চাহিদা তাদের কাছে একটা অন্যতম চাহিদা। এই গেল কৈশোর চাহিদা। তাহলে আজকে তোমাদের কী কী আলোচনা করলাম? 1 নম্বর শৈশবের যে কোনো 2টি চাহিদা, 2 নম্বর কোশ্চিন কৈশোরের যে কোনো 2টি চাহিদা। এরপরে আসছি কৈশোরের যে কোনো 2টি মনোবৈজ্ঞানিক চাহিদা, কৈশোরের যে কোনো 2টি মনোবৈজ্ঞানিক চাহিদা, আর বয়ঃসন্ধিকালে পীড়ন বা কষ্টের কাল বলে অভিহিত করা হয় কেন, এই একটা প্রশ্ন। তাহলে এখন তোমাদের যে জিনিসটা আলোচনা করছি, কৈশোরের যে কোনো 2টি মনোবৈজ্ঞানিক চাহিদা আর বয়ঃসন্ধিকালকে বা যৌবনকালকে পীড়ন বা কষ্টের কাল বলে অভিহিত করা হয় কেন। দেখো, কৈশোরের মনোবৈজ্ঞানিক চাহিদা আগেই বলেছি, স্বাধীনতার চাহিদা আর আত্মপ্রকাশের চাহিদা। সবাই স্বাধীনভাবে জীবনযাপন করতে যায়। ছেলে এবং মেয়ে দৈহিক ও মানসিক ক্ষমতার অধিকারী হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে আর 5 জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির মতো তারা স্বাধীনভাবে নিজেদের জীবনযাপন করতে চায়। 2 নম্বর হলো আত্মপ্রকাশের চাহিদা। এই বয়সে বা এই সময় ছেলেরা লেখাপড়া, খেলাধুলা, নাচ, গান, অভিনয় প্রভৃতির মধ্যে দিয়ে এই বয়সে ছেলে মেয়েদের নিজেকে আত্মপ্রকাশ করতে পারে, নিজেকে অন্যান্যের কাছে অনন্যতর করে তুলতে চায়। এই গেল 2টো বৈশিষ্ট্য। এরপর আসছি বয়ঃসন্ধিকালকে বা যৌবনকালকে পীড়ন ও কষ্টের কাল কেন বলা হয়। আমরা সকলেই জানি একটা নির্দিষ্ট সময়ের পর বা একটা নির্দিষ্ট সময় বা বয়স হলে আমাদের একটা যৌবন আসে। যৌবন আসে, যৌবনটা কি? যৌবন হলো আমাদের তারুণ্যের প্রতিফল। এই যৌবন মানুষের যেমন আসে বা মানুষের যেমন আসে, জীবজন্তুরও আসে। তা এই যৌবনের চাহিদাটা কি সেটা আমরা সকলেই জানি। যৌবনের চাহিদাটা কেন আসে, কোন সময় থেকে আসে সেটাও জানি। অনেকেই হয়তো এইটা সম্বন্ধে অবগত নয়। এইটা, এই যৌবনের চাহিদা সম্বন্ধে সকলকে অবগত হওয়া দরকার, সকলের জানা প্রয়োজন। এটা আমাদের লাইফ স্টাইল এডুকেশন বা জীবনশৈলী শিক্ষার অন্তর্ভুক্ত। এই জীবনশৈলী শিক্ষাতে আমাদের সকলকে যৌন চাহিদা সম্পর্কে অবগত হওয়া দরকার, তার কারণ এটা আমাদের জীবনের অঙ্গ। তবে আমরা এই যৌবনের চাহিদা অনুযায়ী একটা নির্দিষ্ট সময় বা বয়স পর্যন্ত নিজেকে একটু কন্ট্রোল বা নিয়ন্ত্রণের মধ্যে ধরে রাখার চেষ্টা করব, যাতে আমাদের ভবিষ্যতে ভালো হয়। আর এই এখন প্রশ্ন হলো বয়ঃসন্ধিকালকে পীড়ন বা ঝড়ঝন্ত্রটা কাল বলা হয় কেন। এই বয়সে ছেলে মেয়েদের শরীর ও মনে এত পরিবর্তন হয় যে তারা দিশেহারা হয়ে পড়ে। এই সময় তাদের মনে অনেক প্রশ্নের উদয় হয়, কিন্তু সামাজিক অনুশোচনার ভয়ে তারা সেই সব প্রশ্নের সঠিকভাবে জানতে পারে না। অনেকে ইচ্ছাকে তারা অবদমন করে, অনেক ক্ষেত্রে তারা বাড়ির আশেপাশে ও বাইরের পরিবেশের সঙ্গে অভিযোজন করতে পারে না, ফলে তারা নানা সমস্যায় ভোগেন, মানসিক দিক থেকেও তারা বিপর্যস্ত হয়ে পড়েন। আর শুধুমাত্র দৈহিক ও মানসিক দিক দিয়ে নয়, সামাজিক ও নৈতিক দিক থেকে ছেলে মেয়েদের নানা রকম চাহিদা দেখা দেয়, সেগুলি তারা পূরণ করতে পারে না, ফলে তারা নানাবিধ সমস্যায় পড়ে। এই সময় ছেলে মেয়েরা নানাবিধ সামাজিক দায়িত্ব পালন করতে চায়, কিন্তু সময় তাদের চাহিদাকে গুরুত্ব দেয় না, কারণ সমাজের অন্তর্গত ব্যক্তিরা তাদের উপর আস্থা রাখতে পারে না। নৈতিক দিক থেকেও তাদের উপর বা মনোজগৎকে এক অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়, কারণ অনেক ক্ষেত্রেই নৈতিক মানদণ্ডের সঙ্গে বাস্তবের প্রত্যক্ষ যোগ থাকে না, ফলে তাদের মনে সংশয় দেখা যায়, তারা দিশেহারায় হয়ে পড়ে। আচ্ছা,
এই গেল কৈশোরের কালকে, সরি বয়ঃসন্ধি কালকে পীড়ন ও কষ্টের কাল কেন বলা হয়। এরপরের কোশ্চেন হচ্ছে, ভারতীয় শিক্ষা কমিশন নির্ধারিত শিক্ষার কাঠামোটি উল্লেখ করো বা লেখো। ভারতীয় শিক্ষা কমিশন নির্ধারিত শিক্ষার কাঠামোটি উল্লেখ করো। ভারতে প্রাথমিক শিক্ষা বিস্তারের কয়েকটি সমস্যা উল্লেখ করো। চলুন আলোচনা করা যাক। ভারতের শিক্ষা কমিশনের নির্ধারিত শিক্ষক কাঠামোটি হলো নিম্নরূপ। 3 থেকে 5 বৎসর বয়স পর্যন্ত প্রাথমিক বা প্রাক প্রাথমিক শিক্ষা, যেটা আমরা বর্তমানে অঙ্গনওয়াড়ি বা খিচুড়ি স্কুল বলে থাকি। তাহলে ভারতীয় শিক্ষা কমিশনের নির্ধারিত কাঠামোটি কি? 1 নম্বর হলো, 3 থেকে 5 বৎসর বয়স পর্যন্ত সমস্ত শিশুর বাধ্যতামূলক অঙ্গনওয়াড়ি শিক্ষা বা প্রাক প্রাথমিক শিক্ষা। সেখানে আমরা শিশুদের পাঠায়, তারা অক্ষর পরিচয় হয়, অ ক খ ইত্যাদি ইত্যাদি অক্ষর শেখেন, বিভিন্ন ছোটোখাটো শব্দ শেখেন, বর্ণ শেখেন ইত্যাদি ইত্যাদি শিক্ষা গ্রহণ করেন। তার সঙ্গে সঙ্গে তাদেরকে মিড ডে মিল দেওয়া হয় বা খিচুড়ি দেওয়া হয়। 5 থেকে 6 বৎসর বয়সের জন্য শিশু, এরপর 6 বছর বয়সের শিশু শিক্ষার সূচনা, কিংবা 7 থেকে 8 বৎসর বয়স হয়ে গেলে তাকে প্রাথমিক স্তরে উন্নীত করা হয় বা 1-এ ভর্তি করা হয়। নিম্ন প্রাথমিক শিক্ষা 4 থেকে 5 বছরের জন্য, উচ্চ প্রাথমিক শিক্ষা 2 থেকে 3 বছরের জন্য, অর্থাৎ 1 থেকে 5 পর্যন্ত, যেমন প্রাথমিক, উচ্চ প্রাথমিক 6 থেকে 8 বা 6, 7, 8 3 বৎসর, নিম্ন মাধ্যমিক শিক্ষা 2 থেকে 3 বছরের জন্য অর্থাৎ 9-10, উচ্চ মাধ্যমিক শিক্ষা 2 বছরের জন্য অর্থাৎ 11-12, স্নাতক স্তরের শিক্ষা 3 বছরের জন্য অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। এই গেল ভারতীয় শিক্ষা কমিশন নির্ধারিত শিক্ষার কাঠামো। নেক্সট কোশ্চেন হচ্ছে, ভারতে প্রাথমিক শিক্ষা বিস্তারের কয়েকটি সমস্যা। প্রাথমিক শিক্ষা বিস্তারের কয়েকটি সমস্যা হলো দারিদ্রতা, অভিভাবকদের উদাসীনতা, অন্ধবিশ্বাস ও কুসংস্কার, অপচয় অনুন্নয়ন, সরকারি উদাসীনতা। প্রথমেই আসছি প্রাথমিক শিক্ষা বিস্তারের সমস্যা। প্রথমত দারিদ্রতা। ভারতে এমন এমন বংশ বা এমন এমন ফ্যামিলি বা পরিবার আছে যাতে করে সত্যি তারা দারিদ্র সীমার নিচে বসবাস করছে, একদম নিম্নমানের, যার ফলে সেখানে দেখা যায় খুব কম বয়সে ছেলে এবং মেয়েদের পরিশ্রম করাতে বা কাজ করতে। যদিও সরকার এই বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছেন, যেহেতু সরকার এই মানে বাল্যকালের এই যে পরিশ্রম বা সাবালক হওয়ার আগেই এখানে ওখানে কাজ করা ছেলে এবং মেয়েদের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য লেখাপড়া পড়াশোনার ব্যবস্থা করেন, তবু সেখানে দেখা যায় পুরোপুরি সফল হয়ে উঠতে পারেনি। তার কারণ দারিদ্রতা একদম তলানিতে চলে গেছে, তাই বাল্যাশ্রম বন্ধ করা সম্ভব হয়নি। অভিভাবকদের উদাসীনতা। অনেক অভিভাবক ভাবেন যে আমার ছেলেকে পড়িয়ে কী হবে, ধুর 500 টাকা ইনকাম হবে, 200 টাকা ইনকাম হবে, পয়সার দিকে ঝুঁকে পড়েন। তা অভিভাবকদের উদাসীনতার ওপর এইটাও নির্ভর করে। অন্ধবিশ্বাস ও কুসংস্কার। আমাদের সমাজ এখন পুরোপুরি শক্তিশালী বা শক্তিশালী এবং সমৃদ্ধশালী সমাজ হয়ে উঠতে পারেনি, তাই লেখাপড়ার প্রতি এক সমাজের একটা অংশের মানুষের অনীহা দেখা দেয়। কুসংস্কারের বেড়া জালে তারা নিজেদের আবদ্ধ থেকে তারা পুরোপুরিভাবে পরিস্ফুট হবে, স্বতঃস্ফূর্ত হবে পড়াশোনা বা লেখাপড়াকে সানন্দ গ্রহণ করতে পারেননি। এবার অপচয় অনুন্নয়ন। তারপর সরকারি উদাসীনতা। প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে সরকারি উদাসীনতা প্রাথমিক শিক্ষা বাস্তবতা অপর একটি প্রতিবন্ধকতা বা গুরুত্বপূর্ণ কারণ। সরকারিভাবে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে যে আর্থিক সাহায্য আছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। এছাড়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার ক্ষেত্রে যে সকল আইন প্রণয়নের প্রয়োজন তার অভাব রয়েছে আমাদের দেশে। এইগুলো আজকের প্রশ্ন বা আজকের ক্লাসের বিষয়বস্তু।